السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছুর মালিক, যিনি সব কিছুর দাতা, সমস্ত নিয়ামত অনুগ্রহ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই এসে থাকে সমস্ত সৃষ্টিকুলের জন্য। সুতরাং যখন সব কিছুই তার পক্ষ থেকে, সমস্ত নিয়ামত তার পক্ষ থেকে, সব কিছুর মালিক তিনি, তো যাবতীয় ইবাদত বন্দেগীও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে। ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রব্বিহি আহাদা, রবের ইবাদতে কোনো কিছুকে, কোনো কাউকে যেন শরিক না করা হয়। অসংখ্য সালাত ও সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার আদর্শই হচ্ছে একমাত্র সিরাতে মুস্তাকিম, সরল পথ, যার আদর্শের অনুসরণ জান্নাত পর্যন্ত পৌঁছাবে, আর তার পথ ছেড়ে দিয়ে, তার দেখানো পথ ছেড়ে দিয়ে অন্য কোনো পথ অবলম্বন করলে নিশ্চিত জাহান্নামে যেতে হবে। ওমা ইয়াবতাগি গায়র আল ইসলাম দীনান ফালা ইউকবাল মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আজ 12 নভেম্বর 2020, 26 রবিউল আউয়াল 1442 হিজরি, বৃহস্পতিবারের দিন গিয়ে জুমাবার রাতে আমরা এসাল সালাতের পরে বসেছি। ধারাবাহিক আমাদের প্রশ্ন উত্তর পর্ব যে ফেসবুক লাইভে হয়ে থাকে বেশ কিছুদিন ধরে, সাপ্তাহিক ইনশাআল্লাহ তাআলা সেই প্রশ্ন উত্তর পর্ব শুরু করব। তার পূর্বে প্রথম খানে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে হুসনুল খাতিমা। আমাদের জীবনের এক সময় সমাপ্তি হবে, এই দুনিয়ার জীবন শেষ হবে আর আখেরাতের জীবন শুরু হবে, সেটা মৃত্যুর সাথে। মৃত্যু দুনিয়া এবং আখেরাতের মাঝখানে হচ্ছে ফাসেল, পৃথককারী। এ হুসনুল খাতিমা, শেষ সমাপ্তিটা ভালো হোক, আমাদের ভালো মৃত্যু আমরা হাসিল করতে পারি, ভালো অবস্থায় আমাদের মত হোক, এর লক্ষণ কি, এর জন্য আমাদের করণীয় কি। যে কোনো মমিন, যে ব্যক্তি সত্যিকার ইমানদার এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, আখিরাতমুখী, আখিরাতকে মুখ্য উদ্দেশ্য বানিয়েছেন, আশা করি এই আশাটা সবার, যে আমার যেন মৃত্যুটা ভালো অবস্থায় হয়, ভালো হয়, হুসনুল খাতিমা হয়, শেষ সমাপ্তিটা ভালো হয়, এর জন্য আমাদের করণীয় কি, এভাবে প্রশ্ন একটি এসেছে। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার দীর্ঘদিন ধরে ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, যারা নেক জীবন যাপনের চেষ্টা করছেন এবং আল্লাহর প্রতি, পরকাল প্রতি ইমান আছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, সেখানে হিসাব দিতে হবে এবং জান্নাত না হয় জাহান্নাম, এই দুটো ছাড়া আর অন্য কোনো স্থান নেই, এতে আমাদের বিশ্বাস আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন হুসনুল খাতিমা, উত্তম সমাপ্তি দান করেন। সূরে আলে ইমরান আয়াত নম্বর 102-এ মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন আল্লাহকে ভয় করা উচিত, যেই ভয় মানুষকে ভালো কাজে, যাবতীয় ফরজ অজেব সন্নত মুস্তা ভালো কাজে উদ্বুদ্ধ করে, আর অন্যায় কথা কাজ থেকে, পাপাচার থেকে, সাগিরা ক্যাবিরা যাবতীয় অন্যায় থেকে, গুনাহ থেকে বিরত রাখে, হাক্কা তুকাতি, তাই হচ্ছে যথাযথ আল্লাহকে ভয় করা, আল্লাহর এটি হচ্ছে নির্দেশ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মৃত্যু বরণ করবে না বা মৃত্যু মুখে পতিত হবে না মুসলিম হওয়া ছাড়া, মুসলিম হয়েই তোমরা
মৃত্যুমুখে পতিত হবে, অর্থাৎ তোমাদের মতটা যেন ইসলামের অবস্থায়, ইমানের অবস্থায় মুসলিম হয়ে, আত্মসমর্পণকারী হয়ে ঘটে থাকে। এ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন তাহলে নির্দেশ দিচ্ছেন যে তোমরা একমাত্র মুসলিম হয়েই হ্যাঁ মৃত্যুমুখে পতিত হবে, মুসলিম হওয়া ছাড়া অন্য কোনো অবস্থায় যেন তোমাদের মত না আসে। তাহলে আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে আমাদের শেষ অবস্থাটা যেন ইসলামের অবস্থায় থাকে। আর আমাদের জানা নেই যে কখন শেষ আমাদের অবস্থা, কখন আমাদের এই দুনিয়া শেষ হয়ে যাচ্ছে। দুনিয়া ধ্বংসকারী যে বস্তুটি অর্থাৎ মরণ ওঁত পেতে আছে, কখন আমাদেরকে ধরে ফেলবে এটা কারও জানা নেই। অমাতাদিন আফসুন বেয়ার দিন তামুদ, কেউ জানে না যে কোথায় কখন কি অবস্থায় মৃত্যু ঘটবে। সুতরাং আমাদেরকে সবসময় মুসলিম, মমিন, ইমানদার, সৎকর্মশীল হয়ে থাকার চেষ্টা করতে হবে, তাহলে আমরা ইসলামের অবস্থায় মৃত্যু হাসিল করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এইরকম সূরা বাকারা আয়াত 132-এ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের উপদেশের কথা। ওয়াসা বিহা ইব্রাহিম ও বানীহু ইয়াকুব, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেদেরকে উপদেশ দিয়েছিলেন, ওসিয়ত করেছিলেন, দীনী উপদেশ। ও ইয়াকুব, এবং ইয়াকুব আলাইহিস সালামও তার ছেলেদেরকে, বনী ইসরায়েলদেরকে, বংশধরকে উপদেশ দিয়েছেন। ইয়াকুব আলাইহিস সালামের এক ছেলে নবী ইউসুফ আলাইহিস সালাম, তার 12 ছেলে ছিল। এই 12 ছেলে থেকে 12টি গোত্র বা বংশ বনি ইসরায়েল, যাদেরকে বনি ইসরায়েল বলা হয়, আর অধিকাংশ আম্বিয়া রসুলগণ বনি ইসরায়েল বংশে এসেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের উপদেশ এবং ইয়াকুব আলাইহিস সালামের উপদেশ, দুই নবী, দুই রসুল আল্লাহ রাব্বুল আলামিনের, তার মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ তার উপদেশ, আর কোরআনে কারীমের উপদেশ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ। আগের আয়াতটিতে সূরে আল ইমরানে পেলাম কি উপদেশ দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম। ইয়া বানিয়া, হে সন্তানরা, ইন্নাল্লাহ আসতাফা লাকুমুদ্দিন, আল্লাহ তোমাদের জন্য দিনকে মনোনীত করেছেন। দিন মানে আল্লাহ প্রদত্ত জীবন বিধান, যেটি যুগে যুগে ইসলাম থেকেছে। ইন্না দিন আইনাল্লাহিল ইসলাম, প্রতিটি নবী রসুলগণের, প্রতিটি মানুষের দিন হচ্ছে ইসলাম, এবং এর মৌলিক বিষয়গুলি সব এক। সমস্ত আম্বিয়া রসুলগণের মৌলিক বিষয় দাওয়াতের ছিল এক, শাখা প্রশাখা মাসাইলে পার্থক্য রয়েছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া রসুলগণ এবং তাদের অনুসারীদের দিন হচ্ছে ইসলাম। ইন্নাল্লাহ আসতাফা লাকুমুদ্দিন মানে দিন আল ইসলাম, আল্লাহ তোমাদের জন্য দিন ইসলামকে মনোনীত করেছেন, যা হচ্ছে আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, আল্লাহর আদেশ নিষেধকে শীর্ণত করে মেনে নেওয়া। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সুতরাং তোমরা মুসলিম না হয়ে মৃত্যু মুখে পতিত হয়েও না, মৃত্যুর তোমরা মুসলিম না হয়ে মরো না, অর্থাৎ তোমাদের মরণ যেন ইসলামের অবস্থায়, ইমানের অবস্থায়, তৌহিদের অবস্থায়, সুন্নার অবস্থায় আসে। এখন যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আমরা এই ইসলামের অবস্থায় মৃত্যু মুখে যদি পতিত হওয়ার সুযোগ পাই, ইমানের অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়, তাহলে সেটা হুসনুল খাতেমা হবে। সেটার মানে কি? আমাদের সমাজে বা মুসলিম সমাজে সাধারণভাবে যে কোনো দেশের এই ধারণা রয়েছে যে কোনো মানুষ যদি মসজিদ মারা যায়, খুব ভালো মৃত্যু হয়েছে, মসজিদে মৃত্যু হয়েছে, অথবা যদি সালাত অবস্থায়, সেজদার অবস্থায় মারা যায়, হ্যাঁ সালাতরত ছিল, নামাজের অবস্থায় ছিল, মারা গেছে, আহ ভাগ্যবান যে অমুক লোকছি সেজদার অবস্থায় মারা গেছে, সালাত অবস্থায় মারা গেছে, ইমামতি করতে করতে মারা গেছে, সময় স্থানকে কেন্দ্র করে আমরা এসব কথা বলে প্রশংসা করে থাকি। জুমাবারে মারা গেছে, রমজান মাসে মারা গেছে, কদরের রাতে মারা গেছে, এসব কথা বলে থাকি।
অনেকে মনে করেন যে কোরআন হাতে নিয়ে মারা গেছে, কোরআন তেলাওয়াত করতে করতে মারা গেছে, ভাগ্যবান, হ্যাঁ তার তকদির ভালো, তার হুসনুল খাতেমা হয়েছে, তার সমাপ্তিটা সুন্দর হয়েছে, ইত্যাদি ইত্যাদি। সময়কে, কালকে বা স্থানকে কেন্দ্র করে আমরা বলে থাকি যে অমুকের মৃত্যুটা ভালো হয়েছে, কারণ ভালো স্থানে মারা গেছে, মসজিদে হারামে মারা গেছে, মসজিদে নববীতে মারা গেছে, অথবা ভালো সময়গুলিতে মারা গেছে। অথচ চিন্তা করুন, সবচেয়েতে শ্রেষ্ঠ ব্যক্তি, সবচেয়েতে প্রিয় ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খৈরুল বারিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইন্তেকাল করেছেন নিজ শয্যায়, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে নিজের বিছানায় মারা গেছেন, এমনকি জিহাদের ময়দানেও মারা যাননি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা, এ উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি বাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লামের পরে, তারও মৃত্যু হয়েছে বিছানায় বাড়িতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও যদিও তার শাহাদাতের কারণ মসজিদে হয়েছে, তার উপর আক্রমণ করেছে অগ্নিপূজক মজুস মসজিদে, কিন্তু ইন্তেকাল হয়েছে বিছানায়। অথচ এ উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি তারা। তাহলে বোঝা গেল যে সবচাইতে ভালো মত পেয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে ভালো মত পেয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবচেয়ে ভালো মত পেয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তারা তিনজনে ইন্তেকাল করেছেন নিজ বিছানায়। তাহলে স্থান কাল এগুলোকে কেন্দ্র করে আমরা যে বলে থাকি সেটা আসলে সূক্ষ্ম কথা নয় বা সেটাই ফজিলতের বিষয় নয়। আসল তাহলে হুসনুল খাতিমা কি, উত্তম সমাপ্তি কি, যে ভালো মত আপনার কোনটা বলবেন। ভালো মত হচ্ছে যদি আপনি শিরক মুক্ত হয়ে মারা যেতে পারেন, তৌহিদ নিয়ে যদি আল্লাহর কাছে হাজির হতে পারেন, মওতের সময় তৌহিদকে আঁকড়ে ধরেছিলেন আপনি, আলহামদুলিল্লাহ তৌহিদবাদী মুসলিম আপনি, বড় শিরক ছোট শিরক থেকে যাবতীয় রকমের শিরক থেকে প্রকাশ্য গোপনীয় সমস্ত রকমের শিরক থেকে মুক্ত অবস্থায় আপনি মারা গেছেন, শিরকের সাথে সম্পর্ক ছেদ করে মারা গেছেন, হুসনুল খাতেমা উত্তম সমাপ্তি হচ্ছে যে আপনি মুনাফিকি থেকে মুক্ত হয়ে মারা গিয়েছেন, আপনার মধ্যে কোনো রকমের বড় মুনাফিকিও ছিল না আর ছোট মুনাফিকি যেসব লক্ষণ রয়েছে সেগুলিও ছিল না। হুসনুল খাতেমা উত্তম সমাপ্তি হচ্ছে যে আপনি বিদাত থেকে মুক্ত হয়ে মারা গেছেন, আপনার মধ্যে কোনো রকমের বিদাত ছিল না, না বাচনিক, না আমল কর্মগত, না আকিদাগত, কোনো রকমের বিদাত ছিল না, বড় বিদাত না ছোট বিদাত। হুসনুল খাতেমা উত্তম সমাপ্তি হচ্ছে যে আপনি কোনো বান্দার ওপর, কোনো সৃষ্টির ওপর জুলম অত্যাচার করে মারা যাননি, না কোনো মুসলিমের ওপর, না কোনো অমুসলিমের ওপর, না কোনো আল্লাহর সৃষ্টির ওপর, হ্যাঁ গবাদি পশুর ওপর, কোনো কিছুর ওপর আপনি জালেম হয়ে মারা যাননি। হুসনুল খাতেমা উত্তম সমাপ্তি হচ্ছে যে আপনার কাঁধেই কোনো মুসলিমকে খুন করার বোঝা, কোনো মুসলিমের ধন সম্পদ বেইমানি করা, ধার নিয়ে মেরে নেওয়া, জি এই রকমের যেন গুনহার বোঝা নিয়ে হাজির না হন। কোনো মুসলিমের মুসলিম ভাই হোক বোন হোক, মান ইজ্জত নষ্ট করেছেন, ইজ্জত আবরুর উপর আক্রমণ করেছেন, গালমন্দ করেছেন, আর এসব পাপের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছেন এমনটা যেন না হয়। জবানের হেফাজত করেছেন, এই জবান দ্বারা আপনি কাউকে কষ্ট দেননি, আপনার হাত দ্বারা কষ্ট দেননি, আপনার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কাউকে কষ্ট দেননি। হুসনুল খাত উত্তম সমাপ্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের যথাযথ হক আদায় করেছেন, ফরায়েজ ওয়াজিবাত আদায় করেছেন, ফরজ ওয়াজিবে কোনো ঘাটতি হয়নি, ফজরের সালাত ছেড়ে দিয়েছেন, জামাত ছেড়ে দিয়েছেন, আর তারপরে মরণ এসে আপনার উপর হানা দিয়েছে এমনটা যেন হয়। হুসনুল খাতেমা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলমিনের হকের পরে বান্দার হকও যথাযথ আদায় করেছেন, কারো হক আপনি নষ্ট করে আল্লাহর সামনে হাজির হননি, যে আপনার নেকির পাহাড় থেকে তারা সব নিয়ে চলে যাবে আর আপনি মফলে সর্বহারা হয়ে যাবেন এমনটা নয়। শেষখানে দোয়া করব, আল্লাহ মাহসেন আকিবাতানা ফিল ওমরে কুল্লিহা, আল্লাহ আমাদের শেষ পরিণামটা যাবতীয় ক্ষেত্রে ভালো করা।
দিন দুনিয়ার ক্ষেত্রে। ওয়াজেরনা মিন খিজিয়ুদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা, আল্লাহ দুনিয়ার লাঞ্ছনা থেকে আর আখিরাতের পরকালের লাঞ্ছনা থেকে, পরকালের আযাব থেকে আল্লাহ আমাদের হেফাজত করো। এই সংক্ষিপ্ত আলোচনার পরে ইনশাআল্লাহ তাআলা এখন আপনাদের প্রশ্নগুলির উত্তর দেব। প্রথম প্রশ্ন করেছেন, অনেকগুলি প্রশ্ন রয়েছে আর এছাড়াও আরও বেশি প্রশ্ন ছিল, কিন্তু আমরা বাছাই করেও 30-এর অধিক, কাছাকাছি 40-এর মতো প্রশ্ন রয়েছে, জানি না কতটা উত্তর দেওয়া সম্ভব হবে, এই জন্য প্রশ্ন উত্তরগুলি সংক্ষেপ করব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছেলেরা কি ফেসবুকে নিজেদের ছবি আপলোড করতে পারবে যদি ফ্রেন্ড লিস্টে কোনো নন মাহরম মহিলা না থাকেন, অন্য কোনো নন মাহরম মহিলার তাদের ছবি দেখার আশঙ্কাও না থাকে তখন? জি, ফেসবুকে ছবি আপলোড করা পুরুষদের, ছেলেদের, সে নাবালক হোক সাবালক হোক, জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে ওলামাদের যেটি ফতোয়া সেটি আপনাদের সামনে পেশ করলাম। এই ক্ষেত্রে যারা বলছেন যে এই ছবি আসলে ছবি নয়, মানে হারাম ছবি নয়, তাহলে তাদের কাছে তো কোনো বিষয় নাই এটি, এই জন্য পত্রপত্রিকাতে ছবি থাকছে আরব দেশগুলিতে, এই ফতোয়া এই এখানে আপনার রয়েছে। আর যারা বলছেন না যে বিনা কাজে এই ছবিও জায়েজ নয়, প্রয়োজনে আপনার ফেসবুকের পরিচিতির জন্য আপনি প্রোফাইল পিকচার হিসাবে আপনি ছবি রাখতে পারেন, জায়েজ রয়েছে, তবে মহিলারা নয়, পুরুষরা। মহিলাদের যদি আপনার হয় ফেসবুক অ্যাকাউন্ট হয় তাহলে বাচ্চাদের ছবি রাখবেন, অথবা স্বামীর ছবি, সমস্যা নেই, তাছাড়া ফুল গাছপালা ইত্যাদি এইভাবে রাখবেন। মহিলাদের ছবি রাখা জায়েজ নয়, সেটা প্রোফাইল পিকচারে হোক অথবা এমনিতে হোক, কারণ মহিলাদের ছবি দেখা হারাম, ছবি প্রকাশ করা হারাম। পক্ষান্তরে পুরুষদেরকে মহিলারা রাস্তাঘাটে দেখতে পারছে, শুধু অবৈধ দৃষ্টি নিয়ে, কুদৃষ্টি নিয়ে দেখা জায়েজ নয়। সুতরাং যখন রাস্তাঘাটে পুরুষদের চেহারা ঢাকতে বলা হয়নি, মহিলারা তাদের চেহারার দিকে নজর দিচ্ছে সাধারণভাবে, এটা জায়েজ রয়েছে। যদি নাজায়েজ হতো তাহলে পুরুষদেরকে বলা হতো যে তোমরাও ঢাকো, কারণ তোমাদেরকে মহিলারা দেখে নেবে, এমন তো বিধান নেই শরীয়তে। সুতরাং যখন সরাসরি কোনো পুরুষের দিকে কোনো মহিলার নজর দেওয়া জায়েজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাবাশিদের খেলা দেখেছেন এবং রাসূলুল্লাহ নিজে এই খেলা দেখিয়েছেন, কাঁধে ভর দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছেন। এই সহিহ হাদিস এই বুখারী তো রয়েছে। সুতরাং জায়েজ রয়েছে মহিলাদের ছবি, আবার বলছি মহিলাদের ছবি ফেসবুকে অথবা যে কোনো এতে, আপনার হোয়াটসঅ্যাপে অনেকে ছবি রাখেন, এইরকমই কেউ হয়তো টুইটার রয়েছেন, না মহিলাদের ছবি বাইরে প্রকাশ করা জায়েজ নয়, হারাম। দ্বিতীয় প্রশ্ন করে, ফজরের সালাত পড়তে যদি সূর্য ওঠার কিছু সময় থাকে তাহলে কি আগে ফরজ পড়া যাবে? এইরকম এর কাছাকাছি আরেকটি প্রশ্ন আছে, একসাথে উত্তর দিই। জোহরের সালাত কারো বিলম্ব হয়ে গেছে, আসরের সালাতের সময় কাছিয়ে চলে আসছে, এই অবস্থায় যদি সুন্নতগুলি পড়ে জোহরের আগে তাহলে আসরের সালাতের অক্ত শুরু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, তো এই ক্ষেত্রে ফরজ পড়ে নেবে পরে সুন্নত পড়বে, এমনটা করলে কি ভালো হবে? জি, এই দুটোর একসাথে উত্তর দিচ্ছি। এখানে প্রশ্ন করেছেন, ফজরের সালাত পড়তে যদি সূর্য ওঠার কিছু সময় থাকে, অল্প সময় আছে দেখছেন, আর সেই সময় যদি সুন্নত পড়তে লাগেন তাহলে সূর্য উঠে যাবে, আপনি ফরজ সালাত পড়তে পারবেন না, তাহলে সুন্নতটাকে রেখে দেবেন আপাতত। ঠিক ওই রকমই জোহরের সালাতে বিলম্ব হয়ে গেছে, সে শক্ত কাছে চলে এসছে, সুন্নতগুলি রেখে দেবেন, দুই বা চার রাকাত, যে দুই রকম হাদিস রয়েছে জোহরের আগে, আর তারপরে সরাসরি ফরজটা পড়ে নেবেন জোহরে চার, ফজরে দুই, আর তারপরে আপনি সূর্য ওঠার সময় ঠিক ওই সময় সুন্নত পড়া জায়েজ নয়, বা অন্য কোনো নামাজ পড়বেন না, ঠিক শুরু করবেন না ওই সময়, যখন সূর্য উঠে যাবে 15 মিনিট পরে বা যে কোনো সময় জোহরের আগে, যে কোনো সময় সুন্নত পড়ে নেবেন, কাজা করে নেবেন, সুন্নতের কাজা করে নেওয়া ভালো। ফজরের সুন্নতের গুরুত্ব জোহরের সুন্নতের চাইতে বেশি রয়েছে, সুতরাং এই সুন্নতগুলি যত্ন সহকারে পড়ার চেষ্টা করবেন।
তিন নম্বর প্রশ্ন, কাপড়ের দোকানগুলোতে বিভিন্ন শাড়ি বা সালোয়ার কামিজের ক্যাটালগে বিভিন্ন মেয়েদের ছবি থাকে কাপড়ের ব্র্যান্ডগুলো এইভাবে কাপড় প্যাকেট করে থাকে, এখন যারা কাপড় বিক্রি করে তাদের করণীয় কি? দোকানে ছবি থাকার কারণে কি তারা গুণাগার হবে? ক্যাটালগে ছবি থাকে অথবা যেসব আপনার কাপড়ের প্যাকেট থাকে তাতে ছবি থাকে মহিলাদের, যথাসাধ্য ফাত্তাকুল্লাহ মাস্তাতাত, আল্লাহ কোরআন এখানে বলেছেন যে যথাসাধ্য আল্লাহকে ভয় করো, সুরে তাকাবুনা, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। এখন কাপড় বিক্রি করতে হবে, এর কারণে আপনি কাপড় বিক্রি করবেন না, সালোয়ার কামিজ বিক্রি করবেন না, এমনটা তারা হবে না। সুতরাং সেগুলিকে যথাসাধ্য আড়ে রাখার চেষ্টা করবেন, মহিলাদের ছবি বাইরে প্রকাশ করে রাখা আরও বেশি হারাম, সুতরাং সেগুলিকে ঢেকে রাখবেন, যখন কাস্টমার চাইবে তাদেরকে দেখাবেন, এইভাবে করবেন। কিন্তু সাজিয়ে রাখবেন, সে মহিলাদের ছবির দিকটা আপনি প্রকাশ করে রাখবেন, এইরকমটা করবেন না। যথাসাধ্য আল্লাহকে ভয় করে আপনি ব্যবসা বাণিজ্য করবেন, যাতে করে আপনার রুজি রোজগারে বরকত হয়, ব্যবসায় বরকত হয়। চার নম্বর প্রশ্ন করেছেন, অনেক সময় সপ্তাহে একবার নখ কাটলেও নখ সামান্য বড় হয়, ওজুর সময় কি নখের নিচে পানি পৌঁছাতে হবে? অসুবিধা নেই, নখ একটু বড় হলে কোনো অসুবিধা নেই, আর নখের নিচে পানি পৌঁছাতে ইচ্ছা করে আপনাকে ঘষাঘষি করতে হবে, এত কঠোরতা ওই দিন ইসলামে নেই। আর দিন ইউসুফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন হচ্ছে সহজ, সুতরাং আপনি ওজুর অঙ্গগুলিতে পানি বহিয়ে নেবেন ভালো করে, যাতে করে পানি পৌঁছে যায়, যতটা প্রকাশ পাচ্ছে ততটা পানি পৌঁছাতে হবে, যতটা আড়ে আছে ঢাকা আছে তার ভিতরে পানি পৌঁছানো আবশ্যক নয়। এই জন্য যাদের ঘন দাড়ি তাদের ক্ষেত্রে দাড়ির লোমকূপে অর্থাৎ আপনার দাড়ির ভিতরে আপনার পুরো পানি পৌঁছাতে এমনটা নয়, বরং ওপরটাতে পানি বহিয়ে দেওয়া বা ওপরটা ধুয়ে নেওয়াই যথেষ্ট, ভিতরের প্রত্যেকটি লোমকূপে পানি পৌঁছাতে হবে এমন কোনো শর্ত নেই আর কঠোরতাও নেই। পক্ষান্তরে যাদের পাতলা দাড়ি ফাঁকা ফাঁকা হয়ে আছে, আর তার লক্ষণ হচ্ছে যে দেখা যাচ্ছে দাড়ির ফাঁক ফাঁক দিয়ে চামড়া দেখা যাচ্ছে মুখের দাড়ির নিচে, তাহলে আপনার দাড়ির নিচ পর্যন্ত পানি পৌঁছাতে হবে, ঠিক ওই রকমই নখের বিষয়টি ধরে নেবেন। পাঁচ নম্বর প্রশ্ন করেছেন সম্মানিত শেখ, এবাদত কবুলের পূর্ব শর্ত নাকি হালাল রিজিক ভক্ষণ করা? এই কথাটি আমাদের দেশে খুব বেশি প্রসিদ্ধ করে দিয়েছে কিছু বক্তারা যে এবাদত কবুলের শর্ত হচ্ছে হালাল রিজিক, কিন্তু আমার এইরকমটা জানা নেই, বরং দোয়া কবুলের শর্ত হচ্ছে হালাল রিজিক। দোয়া কবুলের ক্ষেত্রে রয়েছে যে ওয়ামাত আমহ হারামুন, ওয়ামালবাসু হারামুন, ওয়ামাশরাবহু হারামুন, ওয়াগুজিয়াবিল হারাম, ফান্না ইউস্তাজাবুলিজালিক। সহিহ মুসলিমের হাদিস যে এক ব্যক্তি আল্লাহর কাছে খুব দোয়া করছে, একটা অংশ হাদিসটার পড়লাম সময়ের স্বল্পতার কারণে, খুব দোয়া করেছে ইয়া রব্বে ইয়া রব্বে, আর দীর্ঘ সময় ধরে সফরে আছে, সফরেও দোয়া কবুল হয়, আর জীর্ণ শীর্ণ অবস্থায় ধুলো ধূসিরিত হয়ে রয়েছে, চুলগুলি বিক্ষিপ্ত হয়ে রয়েছে, অহংকার মুক্ত হয়ে রয়েছে, মানে দোয়া কবুলের অনেকগুলি লক্ষণ পাওয়া যাচ্ছে, তারপরে এই লোকের দোয়া কেন কবুল হচ্ছে না? তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার লেবাস পোশাক হারাম, ফান্না ইউস্তাজা বলে জালিক, এই লোকের দোয়া কেমনে কবুল হবে, কেমন করে কবুল হবে? কিন্তু এবাদবন্দি কবুল হবে না মানে একটা লোক হারাম খাচ্ছে, সুদখোর ঘুষখোর, সেজন্য তার সালাত কবুল হবে না, সিয়াম কবুল হবে না, তার কিছুই কবুল হবে না, এমন সুন্নত ফরজ কবুল হবে না, এমন কথা নয়, বরং বড় শিরক থাকলে কোনো আমল কবুল হবে না, সব ধ্বংস হয়ে যাবে। আর বেদাত যদি থাকে, যেই এবাদতটিতে বেদাতের অনুপ্রবেশ ঘটবে, অর্থাৎ যেটা বেদাত মিশ্রিত আমল হবে, সেই আমলটি নষ্ট হয়ে যাবে, ফহওয়ার আদন সেটা প্রত্যাখ্যাত, যেমন সহিহ মুসলিমের হাদিস মায়েসা রাদিয়াল্লাহ তাআলা আনহার। তবে যেই ব্যক্তি হালাল খায় তার দোয়া কবুল হবে, আর এবাদতের কোয়ালিটিও সুন্দর হবে, আর যেই ব্যক্তি হারাম খায় তার দোয়া কবুল হবে না, এবাদত বান্দিগি ফরজটা আদায় হয়ে গেল, তার সুন্নত আদায় হয়ে গেল, সালাতে সব পেল, সিয়ামে সব পেল, হ্যাঁ হজে যেহেতু অর্থ দিয়ে এবাদত করতে হয় সুতরাং হজ কবুল হবে না, হজের এবাদত যদি বলেন কবুল হবে না, জাকাত সাদকা করছে হারাম পয়সার, চুরি করা বেইমানি করা পয়সা, তখন কবুল হবে না, আর এটাও স্পষ্ট রয়েছে হাদিসে। তো আশা করি বিষয়টি এইভাবে বুঝবেন। এখন তারপরে প্রশ্ন করেছেন যে আমার প্রশ্ন আসল প্রশ্ন বাকি, যদি পিতা এবং স্বামীর এনে রিজিকগুলো যে রিজিকগুলো দিচ্ছেন পিতা অবিবাহিতাদের আর বিবাহিতাদের স্বামী,
সে রিজিকুল হালাল না হয়, সেক্ষেত্রে মেয়েদের এবাদত কবুল হবে কি? এবাদতের বিষয়টি বললাম যে এবাদত পুরুষ হোক নারী হোক, হালাল খাক হারাম খাক কবুল হবে, দোয়া কবুল হবে না। বাকি কথা হলো যে স্বামী যদি হারাম রিজিক এনে দেয় অথবা পিতা যদি হারাম রিজিক এনে দেয়, তাদেরকে নসিহা করে উপদেশ দেবেন যে ইত্তাকিল্লাহ ফিনা, আমাদের সম্পর্কে আল্লাহকে ভয় করুন এবং আমাদেরকে হালাল খাওয়াবে চেষ্টা করুন, তাতে আপনারও বরকত হবে, আমাদেরও বরকত হবে, ছেলে মেয়েগুলি নেক হবে, আমাদের জীবনে সুখ শান্তি নেমে আসবে। তারপরে যদি না বুঝে তারা আর দুনিয়ামুখী হয়ে যায় আর হারাম উপার্জন করে আর সেটাই খাওয়াই, তো যেহেতু ভরণ পোষণ পাওয়ার দেওয়ার দায়িত্ব তাদের বাবার অথবা স্বামীর, আর ভরণ পোষণ পাওয়ার অধিকার হক হচ্ছে মেয়েদের অথবা অধীনস্থদের কচিকচা নাবালকদের, সুতরাং তাদের রুজি হালাল, যদিও হারাম খাওয়াচ্ছে তাদের রুজি হালাল। তবে যখন জানবেন যে এই ধরেন একটা কোনো খাবার নিয়ে এসেছে, যেই খাবারটা জানছে যে এই খাবারটাই হচ্ছে হারাম, জানতে পেরেছে তখন খাবেন না, এই খাবারটাই হচ্ছে হারাম তখন খাবেন না। এই এটা কারো বাড়ি থেকে চুরি করে নিয়ে এসছে, একটা খাসি চুরি করে নিয়ে এসে, একটা মোরগ চুরি করে নিয়ে এসে, একটা কারো বেমানি করে একটা কিছু নিয়ে এসছে, সেটা খাবেন না। কিন্তু আমভাবে হারাম উপার্জন যারা করছে তাদের জন্য হারাম, তাদের অধীনে যারা রয়েছে এবং তাদের অধিকার রয়েছে তাদের কাছ থেকে ভরণ পোষণ নেওয়ার, তাদের রুজি ইনশাআল্লাহ হালাল, তাদের জীবনে অবশ্য পাপের কুপ্রভাব আছে, বরকত কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন এবং হিদায়াত দান করেন যারা হারাম খাচ্ছে এবং যারা পাপে ডুবে রয়েছে, আল্লাহ তাদেরকে সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করেন। ৬ নম্বর প্রশ্ন, আমরা নামাজের সুরা ফাতিহার পর যে সুরা মিলিয়ে পড়ি, আমরা কি যে কোনো সুরা পড়তে পারবো নাকি সিরিয়াল মতো পড়তে হবে? যদি প্রথম রাকাতে সুরা নাস পড়ি তাহলে কি পরের রাকাতে সুরা কাফিরুন বা অন্য সুরা পড়তে পারবো? সুরা মেলানোর ক্ষেত্রে কি সঠিক কোনো নিয়ম আছে নাকি যে সুরা মনে আসে সেটা পড়তে পারব? সুরা কোরআনে কেরিমের যে রয়েছে ১১৪টি, এই যে বিন্যাস রয়েছে এটি হচ্ছে ইজতিহাদ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবায়ে কেরামদের পরামর্শের ভিত্তিতে তিনি যখন কোরআনে কেরিমের তরতিব দিয়েছিলেন তখন এইভাবে তরতিব দিয়েছেন, এইভাবে বিন্যাসটা রেখেছেন, সুরা ফাতিহা প্রথম, তারপরে সুরা বাকার, এইভাবে সর্বশেষ সুরায়ে নাস। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নয়, অর্থাৎ এটা তৌকিফি না, ইস্তিহাদি, এটা আল্লাহর পক্ষ থেকে নয়। আয়াতের যে বিন্যাসগুলি রয়েছে অর্থাৎ সুরা বাকারার প্রথম দিক থেকে শেষ পর্যন্ত যে আয়াত, এই আয়াতের বিন্যাসগুলি আল্লাহ রাব্বুল আলমীর পক্ষ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি যখন আয়াতগুলি নাজিল হইত তখন বলতেন যে এই আয়াতগুলি অমুক সুরার অমুক আয়াতের পরে বা অমুক আয়াতের আগে রাখো, ধরেন পরের আয়াত আগে নাজিল, এইভাবে করতেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সুতরাং যখন বিষয়টি ইজতিহাদি আর তারপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসহাফের ওপর ইজমা হওয়ার আগে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পার্সোনাল মুসহাফ যে ছিল কোরআনের কপি, তার বিন্যাস ভিন্ন ছিল, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার মুসহাফ ছিল, তার তরতিব তার বিন্যাসটা ভিন্ন ছিল, সুতরাং বোঝা গেল যে সাহাবায়ে কেরাম এইভাবে তেলাওয়াত করতেন। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতের ক্ষেত্রে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, নাসাই আবু দাউদ এই হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম সুরা ফাতিহার পরে সুরা বাকারা পড়লেন। সাহেব বলছেন যে ভাবলাম যে সুরা বাকারাতে ১০০টি আয়াত পড়ে ছেড়ে দেবেন, না পুরা শেষ করে দিলেন। তারপরে ভাবলাম যে এখন হয়তো রুকুতে চলে যাবেন, না আবার শুরু করলেন। তারপরে সুরা আলে ইমরান না শুরু করে সুরা নেশা শুরু করলেন, সুরা বাকারার পরে সুরা আলে ইমরান আছে কিন্তু আলে ইমরান না পড়ে সুরা নেশা শুরু করলেন। বলছেন যে ভাবলাম যে সুরা নেশা দিয়ে হয়তো রুকুতে চলে যাবেন, না আবার সুরায় আলে ইমরান শুরু করলেন। তাহলে আলে ইমরান পরে পড়েছেন, নিসা আগে পড়েছেন। এখান থেকে বোঝা গেল যে সুরাগুলির মাঝে তরতিবটা আবশ্যক না, উত্তম। হানাফি মাযহাবে যদিও এটাকে ওয়াজিব বলা হয়েছে কিন্তু দলিল তার সাথে নেই, বরং দলিল রয়েছে অন্যান্য আইম্মা কেরামগণ, অধিকাংশ আইম্মা কেরামগণ, ইমাম শাফি, মালিক, আহমদ যারা বলেছেন যে উত্তম তরতিবের খেয়াল রাখা কিন্তু জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। হ্যাঁ, আয়াতের তরতিবের খেলাফ করা যাবে না, অর্থাৎ আপনি করা যাবে না, ওর বিভিন্ন স্তর রয়েছে, যদি অক্ষর পাল্টে দেন তো হারাম, আপনি যদি শব্দগুলি পাল্টে দেন উল্টো করে পড়েন তো হারাম, এটাও হারাম,
আয়াত যদি শেষ দিক থেকে পড়েন, শেষ দিকের আয়াত পড়লেন সূরা বাকারার আর তারপরে প্রথম দিকের আয়াত পড়ছেন, তো এটিও অপছন্দনীয়। বিশেষ করে এক রাকাতে হলে জায়েজ নয়, কিন্তু অন্য রাকাতে হলে জায়েজ হলেও অনুত্তম, কারণ একই সুরার শেষ দিক আগে পড়লেন আর তারপরে প্রথম দিক পড়ছেন, এমনটা করবেন না। কিন্তু একটি সুরা আরেকটি সুরার আগে পরে হলে অসুবিধা নেই। এছাড়াও আরেকটি দলিল হচ্ছে, একজন সাহাবি সফরে তিনি কয়েকজন সাহাবির যে অভিযান ছিল তাদেরকে নিয়ে, তাতে তিনি ইমামত করছিলেন, মানে দায়িত্বশীল ছিলেন। আর যখনই তিনি ইমামতি করতেন তখন সুরা ফাতিহার পরে সুরা এখলাস পড়তেন, একটি হাদিস রয়েছে সুরা এখলাস আগে পড়তেন তারপর অন্য সুরা মিলাতেন, সুরা এখলাসের পর অন্যান্য সুরাগুলি মিলাতেন, অথচ সুরা এখলাস শেষ দিকে রয়েছে। তাহলে এখান থেকে বোঝা গেল যে সুরার তরতিব আবশ্যক নয়। আল্লাহ তাআলা আলম। এই ছিল আপনার এই প্রশ্নের উত্তর, যা একটু বিস্তারিত দলিল সহ পেশ করলাম। সাত নম্বর প্রশ্ন করেছেন সম্মানিত শেখ, আমার প্রশ্ন হচ্ছে, সৌদিতে পেট্রোল পাম্পে পেট্রোলের সাথে পানি মিক্স করে বিক্রি করে, সুবহানাল্লাহ। বাংলাদেশ থেকে প্রশ্ন করি, আপনি এই তথ্য দিতে পারছেন? আমরা এইখানে থেকে জানি না গাড়িতে কত যে পেট্রোলের সাথে পানি আমাদেরকে দিচ্ছে ধোকাবাজরা, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়াত দান করেন। ওই পেট্রোল পাম্পে কাজ করে উপার্জিত টাকা কি হালাল হবে? জানালে উপকৃত হব ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। জি, পেট্রোল পাম্পে, সে সৌদিতে হোক অথবা অন্য কোনো দেশে হোক, মুসলিম দেশে হোক অমুসলিম দেশে হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে মানুষকে ধোকা দেবে, মানুষের সাথে প্রতারণা করবে, বা যারা প্রতারণা করে, ফালাইসা মিন্না, সে বা তারা আমাদের দলভুক্ত নয়, আমার উম্মতের লোক না। খুব শক্ত কথা বলেছেন, আমার দলের লোক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দলে সামিল করবেন না, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাতে বঞ্চিত হইতে পারেন এই হারাম খাওয়ার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার পানি থেকে বঞ্চিত হইতে পারেন। সাবধান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দলে সামিল করবেন, ফালাইসা মিন্না, সতর্ক সাবধান। এখন পেট্রোল পাম্পে পানি মিক্স করা হয়, আল্লাহ হেদায়ত দান করে যারা এটা নির্দেশ দেয় এবং যারা এই কাজগুলি করে এবং এই হারাম কাজে সহযোগিতা করে। ওই পেট্রোল পাম্পে কাজ করে উপার্জিত টাকা কি হালাল হবে? এখানে একটি অবস্থা হচ্ছে যে যেই ব্যক্তির এই রুজির কথা জিজ্ঞেস করছেন সেই ব্যক্তি সরাসরি এই কাজে জড়িত নয়, অর্থাৎ সে পেট্রোলের সাথে পানি মিশায় না, কিন্তু সেই পেট্রোল পাম্পে ডিউটি করে লোকজনকে পেট্রোল ভরে দেয়, পেট্রোল ভরে দেয়। তাহলে সেই ব্যক্তি সরাসরি পানি মিক্স করে না, সুতরাং তার রুজি ইনশাআল্লাহ হালাল, তারপরে বলবো অনুত্তম, তার জন্য উচিত হবে সেখান থেকে কেটে পড়া এবং অন্য কোথাও কাজকর্ম তলাশ করা, তার সাথে আল্লাহ রাব্বুল আলমীর কাছে হালাল, সন্দেহমুক্ত, শুভাতমুক্ত, সংশয়মুক্ত রিজিকের জন্য একগ্রচিত্তে দোয়া করা, আল্লাহ ইনশাআল্লাহ বরকত দেবেন। কিন্তু যেই ব্যক্তি পেট্রোল পাম্পের মালিক যদি এই নির্দেশ দিয়ে থাকে, তার রুজি হারাম, সে যখন দেশের মানুষ হোক না কেন, এইরকমই সেখানকার যে ম্যানেজার রয়েছে, ফোরম্যান, সুপারভাইজার, তারা যদি নির্দেশ দেয় তাহলে হারাম। এবং এই কাজটিতে যারা সহযোগিতা করছে সরাসরি পেট্রোলের সাথে পানি মেশাচ্ছে, তাদের রুজিও হারাম, তাদের রুজিও হারাম। আল্লাহ রাব্বুল আলামিন অসৎ লোকদেরকে হেদায়ত দান করেন এবং অসৎ লোকদের অনিষ্ট থেকে প্রতিটি মুসলিম ভাই বোনের আল্লাহ হেফাজত করেন, বরং প্রতিটি মানুষের আল্লাহ হেফাজত করেন। আট নম্বর প্রশ্ন, আমার একটা প্রশ্ন, একজন ব্যক্তি সময় অসময় গান গেয়ে ফেসবুকে আপলোড করে, আল্লাহ হেদায়ত করে, আপলোড করে পোস্ট করে, কিন্তু সালাতের কথা বললে বলে সময় নেই, আউযুবিল্লাহ, কাজে সময় পাই না। যেই ব্যক্তি সালাত পড়েন না সে তো মুসলিমই নয়। এখন এই ধরনের ব্যক্তিদের কী শাস্তি হবে আর শাস্তিটা কোন ধরনের হবে, এদেরকে কীভাবে দিনের দাওয়াত দিয়ে যেতে পারে, একটু বুঝিয়ে বললে উপকৃত হতাম, জাযাকাল্লাহু খাইরান। প্রথম কথা, দুটো অপরাধ এখানে উল্লেখ করেছেন। একটি অপরাধ হচ্ছে ফেসবুকে সে গান গেয়ে আপলোড করে বা পোস্ট করে, এটা গুনাহ, কাবিরা গুনাহ, কিন্তু সেই ব্যক্তি মুসলিম ফাসেক থাকবে, গুনাহগার ফাসেক মুসলিম থাকবে। এসব গান বাজনার কাজ হচ্ছে হারাম কাজ, অসৎ লোকদের কাজ, পাপি ফাসেকদের কাজ। এবং যারা গুমরা পথভ্রষ্ট, অমিনান নাসে মান ইশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম, লাহওয়াল হাদিস বলা হয়েছে গান বাজনাকে, এর তাফসীর সূরা লোকমানে। কিন্তু সেই ব্যক্তি মুসলিম,
কিন্তু সবচেয়ে বড় মারাত্মক হচ্ছে যে তাকে সালাতের কথা বললে সালাত তো পড়ে না, বলে যে সময় নেই আর কাজে সময় পায় না। ইনশাআল্লাহ যেদিন মরে যাবে সেদিন সময় পেয়ে যাবে, যেদিন মালাকুল মত এসে ধরবে একবারে শক্ত করে আর টেনে হেঁচড়ে নিয়ে যাবে জাহান্নামে সিজিনে, সেদিন সময় পেয়ে যাবে, সেদিন বুঝে যাবে। জি, আল্লাহ হেদায়াত দান করুক। এখন এই ধরনের ব্যক্তির কি শাস্তি? এই যে সলাত পড়ে না, পাঁচ অক্ত সলাত যে 17 রাকাত আল্লাহ ফরজ করেছেন, যদি না পড়ে সেই ব্যক্তি মুসলিম না, সে কাফের, বড় কাফের, বেনামাজি, বড় কাফের, ভালো করে শোনা থাকে। এবং এই বিষয়টির ওপর আমাদের অনুবাদ করা কিতাব রয়েছে হুকম তারিকে সলাত শাইখ হোসেন রহমতুল্লাহ আলের, সলাত পরিত্যাগকারী বা সলাত ত্যাগকারীর বিধান, পড়ে নেবেন বইটি। আলোচনাও রয়েছে সলাত ত্যাগকারী যে কাফের, বড় কাফের, ছোট কাফের নয়, যদিও বিষয়টিতে পরের লোকেরা ইখতলাফ করেছে, কিন্তু সাহাবায়ে কেরামদের মাঝে কোনো দ্বিমত ইখতলাফ ছিল না। তাদের এজমা ছিল যে মুসলিম চোর হতে পারে, ডাকাত হতে পারে, জেনাকারী হতে পারে, খুনিও হতে পারে, কিন্তু বেনামাজি হতে পারে না। জি, কানুল আয়ারাউনা শাইয়্যা মিনাল আমালে তারকু কুফরুন গায়রা সলাহ। জি, সুতরাং বেনামাজি বড় কাফির। আর বড় কাফের শাস্তি চিরস্থায়ী জাহান্নামী হবে, চিরস্থায়ী জাহান্নামী। ওমাহম বি খারেজ, কাফের কোনোদিন জাহান্নাম থেকে বেরোবে না, কবরে চিরকাল আজাব হবে, কখনো আজাব হালকা হবে না। ফালা ইউখাফ আনহুমুল আজাব ওয়ালা হুম ইউনজারুন, না আজাব তাদের হালকা করা হবে, না তাদেরকে ছাড় দেওয়া হবে। এদেরকে কীভাবে দিনের দাওয়াত দেওয়া যেতে পারে? তাদেরকে দাওয়াত দেবেন আল আহম ফাল মুহিম, যেটা বেশি ইম্পর্টেন্ট, বেশি গুরুত্বপূর্ণ সেটা। তার গান বাজনা থেকে মুক্ত করার আগে তাকে সালাতের দাওয়াত দেবেন। তার আগে যদি শিরকি আকিদার লোক হয়, কবর মাজার পূজারি, তাহলে তৌহিদের দাওয়াত দেবেন। আর আখেরাত সম্পর্কে চিন্তাশীল করার জন্য আখেরাতের ঈমানের বিষয়গুলি তার সাথে আলোচনা করবেন, যাতে করে আখেরাত মুখী হলে এবং আখেরাতের ভয় ভীতি অন্তরে আসলে, আখেরাতের প্রতি বিশ্বাসী হলে, সে অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজি হওয়ার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম যে কোনো মুসলিম ভাই বোন যারা গুমরাহ হয়ে রয়েছে, আল্লাহ তাদেরকে হেদায়াত দান করেন। 9 নম্বর প্রশ্ন, যারা ওয়াসওয়াসা রোগী আছেন, বিশেষ করে উজু, সালাত, পাক নাপাকিতে ওয়াসওয়াসা পান সব সময়, তারা অনেক চেষ্টা করে ওয়াসওয়াসাকে দূর করতে পারছেন না, তারা যেহেতু রোগী তারপরেও কি তারা গুনাহগার হবে? ওয়াসওয়াসা যদি চলে আসে আর সেটা প্রতিরোধ না করতে পারে তো কোনো গুনাহ হবে না, কিন্তু যখন ওয়াসওয়াসা হবে তখন কোরআনে কারিমে আল্লাহ শিখিয়েছেন যে শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করে নাও। জি, আল্লাহর আশ্রয় গ্রহণ করো। সুতরাং আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি পড়বেন, আউযুবিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, আউযুবি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক ইত্যাদি, যেসব আশ্রয় কামনার দোয়াগুলি রয়েছে, ইস্তিআযার উপর আমার 3টি ধারাবাহিক আলোচনা আছে, সেগুলি শুনতে পারেন, সেগুলি পড়বেন। শয়তানের অনিষ্ট থেকে, ওয়াসওয়াসার অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানা চাইবেন, এবং যখনই সন্দেহ হবে আপনি সন্দেহের পরও করবেন না, সন্দেহ হয়েছে তারপরে যেন কিছুই হয়নি, আপনি কাজ করে যাবেন। এভাবে ওয়াসওয়াসাকে দূর করার চেষ্টা করবেন। বারবার করে একটাই কাজ করে যাচ্ছেন, হ্যাঁ উজুতে, গোসুলে, আর সন্দেহ থেকে যাচ্ছে নাপাকি দূর করাই, এইরকমই সালাতে না, এই রোগ বড় আকার ধারণ করবে। আল্লাহ যেন প্রত্যেক মমিন মোমেনাতকে, ভালো মানুষদেরকে ওয়াসওয়াসা থেকে, শয়তান অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। 10 নম্বর প্রশ্ন, পিতামাতা বাচ্চাদের কি যে কোনো ধরনের অভিশাপ দিলেই কি তা কবুল হয়ে যায়, নাকি সন্তান সে অভিশাপের উপযুক্ত কি না তা বিবেচনা করা হয়? অনেক সময় দেখা যায় খুব তুচ্ছ কারণেই তারা অভিশাপ দিয়ে ফেলে, কিন্তু অনেক সময় দেখা যায় অনেক কষ্ট থেকে অভিশাপ দেয়। একটু বিস্তারিত জানালে উপকৃত হব ইনশাআল্লাহ। যদি পিতামাতা জালেম হয় আর ছেলে কোনো রকমের অবিচার করেনি, জুলুম করেনি বা অন্যায় কাজ করেনি, পিতামাতার হক নষ্ট করেনি, তারপরেও বদদোয়া দিচ্ছে, তাহলে এই বদদোয়াতে কিছুই হবে না, এই অভিশাপে কিছু হবে না। আমাদের দেশি ভাষায় কথা রয়েছে একটি, যদিও কথাটা শুনতে একটু খারাপ লাগবে কিন্তু বলে দেওয়া ভালো হবে, চামারের দোয়ায় গরু মরে না। তো যারা জালেম তাদের চাইতে চামার তো খারাপ না, চামার যদি কাফের হয় তাহলে সে খারাপ, কিন্তু চামারে যদি কাজ করে আর নামাজি হয় একজন মুসলিম, হ্যাঁ তৌহিদবাদী হয়, তো সেই ব্যক্তি জালেম চাইতে ভালো। তো চামারের দুয়াই যেমন গরু মরে না, ঠিক তেমনই জালেমের দুয়াই অভিশাপে ছেলে মেয়েদের কিছু হয় না। জি হ্যাঁ, যে কোনো জালেম
এই যে সহি আকিদার আলেমদেরকে জালেম, গুমরা, খারেজি, চরমপন্থী, বেদাতপন্থী, মাজারপন্থী, এই ইখওয়ানি, এরা যে গালাগালি করছে, জামাতি এরা যে গালাগালি করেছে, চামারের দোয়াতে গরু মরবে না, কিছু হবে না আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ, চামারের দোয়ায় কিছু হবে না। আল্লাহ যেন তাদের অনিষ্ট থেকে প্রত্যেক ভালো মানুষকে, দিনের দায়ীদেরকে, আলেম ওলামাদেরকে, কোরআন সোনার খাদেমদেরকে এবং কোরআন সোনার অনুসারী ভাই বোনদেরকে যে যেখানে আছেন আল্লাহ হেফাজত করেন। পক্ষান্তরে যদি ছেলেমেয়েরা জালেম হয়, অন্যায় কাজ করে, বাপ মাকে কষ্ট দেয় আর সেই ক্ষেত্রে বদদোয়া দেয়, তাহলে চট করে কবুল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মে হাদিস রয়েছে যে পিতামাতার দোয়া, তিন শ্রেণীর মানুষের দোয়া এবং আল্লাহর মাঝে কোনো আর্থকান কবুল হয়ে যায়, লাতুরাদ খণ্ডন হয় না, তার একটি হচ্ছে দাওয়াতুল ওয়ালেদি, পিতামাতার দোয়া, লিওয়ালাদিহি, ভালো দোয়া করলে অথবা বদদোয়া করলে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরেকটি হাদিস রয়েছে, যে হাদিস বলেছে লাতাদু আলা আনফুসেকুম, তোমরা নিজেদেরকে, সেই মুসলিম হাদিস, তোমরা নিজেদেরকে বদদোয়া দিও না, নিজের উপর অভিশাপ দিও না। ওয়ালা তাদু আলা আউলাদেকুম, তোমাদের ছেলে মেয়েদেরকে বদদোয়া দিও না। ওয়ালা তাদু আলা খাদামেকুম, তোমাদের অধীনস্থ চাকর চাকরানীরা রয়েছে, কাজের ছেলে মেয়ে রয়েছে, তাদেরকে অভিশাপ দিও না, তাদেরকে বদদোয়া দিও না। ছেলে মেয়েদেরকে বদদোয়া দিয়ে বা যে কোনো ব্যক্তিকে বদদোয়া দিয়ে আবেগী হয়ে অনেক সময় নিজে আক্ষেপ করতে হয়, ক্ষতিগ্রস্ত হয়ে গেলে পরে আক্ষেপ হয়। ছেলে মেয়েদের প্রতি মায়া আছে, রাগের বশবর্তী হয়ে তখন করে দিলেন এই কাজটি, কিন্তু পরে আপনি সারা জীবন কষ্ট পেতে থাকবেন, মানসিক আজাব পীড়ায় আপনি ভুগবেন আপনার এই আবেগী হয়ে যাওয়ার কারণে এবং আপনার এই অজ্ঞতার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন যেন পিতামাতাকে হেদায়েতের ওপর রাখেন এবং তাদেরও বাড়াবাড়ি থেকে বাঁচান এবং ছেলে মেয়েদেরকে আল্লাহ তৌফিক দান করে তাদের মাতা পিতার যথাযথ হক আদায় করার। 11 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। শেখ, বিনা হিসাবে বিনা আজাবে জান্নাতুল ফিরদৌস চাই, কিন্তু কাবিরা গুনাহাতে জর্জরিত, তওবা করে যাচ্ছি। মাশাআল্লাহ, বিনা হিসাবে বিনা আজাবে জান্নাতুল ফিরদৌস চান। হ্যাঁ, জান্নাতুল ফিরদৌস সবচেয়ে উচ্চ স্থান জান্নাতের, আর তারপর আবার কাবিরা গুনাহ থাকবে, কেমন কথা হইল? এ তো জীবনে বৈপরীত্য। জি, এটা মোটেই চলবে না, বেমানান কথা। হ্যাঁ, আশা আকাঙ্ক্ষা মাশাআল্লাহ উচ্চ আশা আকাঙ্ক্ষা, কিন্তু কাজকর্ম একেবারে ভিন্ন দিকে, আল্লাহ হেফাজত করুন। এখন আর কী ধরনের আমল করলে আমি আমার পরিবার সহ বিনা হিসাবে জান্নাতুল ফিরদৌস লাভ করতে পারি? আমি আল্লাহকে অনেক বেশি ভয় করি, কবরের আজাব জাহান্নামের কথা মনে পড়লে আমার মাথা খারাপ হয়ে যায়। মাশাআল্লাহ, এত আল্লাহকে ভয় করেন তো কাবিরা গুনাহ হওয়ার প্রশ্নই উঠে না। আমি যেটা বলব, যেই ব্যক্তি আল্লাহকে এত বেশি ভয় করে তার জীবনে কাবিরা গুনাহ থাকা সম্ভব নয়, মোটেই না, মোটেই না। জি, আর সাগিরা গুনাহও এত বেশি নয় যে সেটা কাবিরা আকার ধারণ করবে। আর যদি কিছু হয় তো এত বেশি তার তওবা রয়েছে দৈনিক, নবী সাল্লামে যেমন তওবা প্রতিদিন শতাধিক তওবা, এক মজলিসে বসে ঘন ঘন বারবার করে তওবা ইস্তেগফার পড়ছে, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবিল, আস্তাগফিরুল্লাহ আল আজিম ওয়া তুবিলাই, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবিলাই, এইভাবে যে তওবার বাক্যগুলি রয়েছে। এছাড়া বুঝে পড়বে নিজের ভাষায়, আল্লাহ তুমি মাফ করে দাও, যখন তখন বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, আর পুরোপুরি কাবিরা গুনাহ মুক্ত থাকবেন, আর সাগিরা গুনাহকে একেবারে কমিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন, সবসময় মহাসাবায় নাফস করবেন, আত্মসমালোচনা বা নিজের আত্মপর্যালোচনা করবেন, নিজের হিসাব কষবেন যে আমার অবস্থাটা কি আগের চাইতে ভালোর দিকে যাচ্ছে কি না, যথাসাধ্য ভালো থেকে ভালোর দিকে নিয়ে আসার চেষ্টা করবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। তারপরে বলছেন যে সালাত ঠিক সময় মতো না পড়তে পারলে মেজাজ ঠিক রাখতে পারি না। পড়তে পারেন না কেন? একবার সেটা হইতে পারে, আর কেন বা হবে না? সংসার করা ফরজ, সংসারের কাজ পরে আর সালাত আগে। জি হ্যাঁ, ইন্না আহাম্মা উমরিকুমুস সালাহ, উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন তোমাদের জীবনের সবচাইতে ইম্পর্টেন্ট কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সালাত। যে সালাতকে নষ্ট করে দিলে সেই ব্যক্তি জীবনের সব কিছু নষ্ট করে দিতে পারে। সে স্বামীর হক নষ্ট করে দেবে, সে স্ত্রীর হক নষ্ট করে দেবে, সে সরকারের হক নষ্ট করে দেবে, সে জনগণের প্রজার হক নষ্ট করে দেবে। জি, আর কীভাবে আমল করলে আমি পরিবার সহ বিনা হিসেবে জান্নাতুল ফিরদৌস পাবো? জি, যা বললাম যে যদি জান্নাতুল ফিরদৌস যেতে চান তাও বিনা হিসাবে আর বিনা আজাবে, তাহলে আপনাকে
আপনাকে সবসময় নেক আমলের ওপর থাকার চেষ্টা করতে হবে। আর নেক আমল মানে সবসময় আপনি সংসার ত্যাগী হয়ে যাবেন এটাও বলছি না, বরং তৌহিদটা আপনার পুরোপুরি ঠিক থাকতে হবে, যেমন সেই হাদিস দ্বারা প্রমাণিত। আর শেখ মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই তার কিতাবুত তাওহীদে একটি চ্যাপ্টার নিয়ে এসছেন, তাতে বলা হয়েছে মান হাক্কাকাত তাওহীদ দাখাল আল জান্নাতে বিগাইরে হিসাবিন ওয়ালা আযাব। যেই ব্যক্তি তাওহীদের পুরোপুরি বাস্তবায়ন করবে, তাহকিকুত তাওহীদ, তাওহীদের পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে বড় শিরক ছোট শিরক মুক্ত হওয়া। তাওহীদের পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে সমস্ত রকমের বিদআত থেকে মুক্ত হওয়া। তৌহিদের পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে ইবাদত বন্দেগী যথাযথ আদায় করা। তৌহিদের বাস্তবায়ন হচ্ছে যাবতীয় গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, কারণ যে গুনাহগুলি হয়ে থাকে তৌহিদে ঘাটতির কারণে। মানুষ দেখলে মানুষের সামনে গুনাহ করতে পারে না, কিন্তু নির্জন করতে পারছেন, তাহলে তৌহিদে ঘাটতি আছে। জি, তৌহিদ মানে এই নয় যে কবর মাজার পূজা করি না বাস তৌহিদ ঠিক হয়ে গেছে। হ্যাঁ, দুর্গায় যায় না, দরগায় যায় না, হিন্দুদের মন্দিরে যায় না, চার্চে যায় না, মাজারে যায় না, একেবারে সহি আকিদার আহলে হাদিস হয়ে গেছে, এগুলো ভুল কথা আমাদের দেশে। জি হ্যাঁ হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ দিক হয়েছে, কিন্তু এইটাই তৌহিদ নয়। তৌহিদ হচ্ছে এই যে আল্লাহ ইয়া আলাম বিআল্লাহ, ইয়ারা আল্লাহ দেখছেন, আরে আল্লাহ দেখছেন সব সময়, তো কী করে তুমি গুনাহ করছো আল্লাহর সামনে? অথচ তুমি স্বামীর সামনে করতে পারো না, তুমি স্ত্রীর সামনে করতে পারো না, তুমি বাবার সামনে মায়ের সামনে করতে পারো না, তুমি ছেলে মেয়েদের সামনে করতে পারছো না, তাহলে তাওহীদের ঘাটতি আছে, তাওহীদের বাস্তবায়ন হয়নি। তাওহীদের বাস্তবায়ন তাহলে মনে রাখবেন শিরক মুক্ত হওয়া, বিদআত মুক্ত হওয়া, মুনাফিকি মুক্ত হওয়া, ফরজ ওয়াজিব ঠিকভাবে পালন করা, আর বেশি বেশি সুন্নত মুস্তাহাব নফল আদায় করা, হারাম নাজায়েজ মাকরুহাত থেকে বেঁচে থাকা, অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকা। এইভাবে তাওহীদের তাহকিক বা তাওহীদের বাস্তবায়ন যদি করতে পারেন, দাখাল আল জান্নাতা বিলা হিসাবিন ওয়ালা, তাহলে বিনা হিসাব বিনা আজাবে জান্নাতে যেতে পারবে। এই চ্যাপ্টারটা আপনি পড়ে নেবেন কিতাব তাওহীদ থেকে, অথবা আমাদের ধারাবাহিক আলোচনা গোটা কিতাব তাওহীদের আছে। এই অধ্যায়টি প্রথম দিকে রয়েছে, কয়েকটি অধ্যায়ের পরে 3 বা 4 নম্বর, সেই অধ্যায়টি আপনি ভালো করে শুনে নেবেন। আল্লাহ যেন পুরোপুরি তাওহীদের বাস্তবায়নে তৌফিক দান করেন। তাওহীদের বাস্তবায়নের একটা দিক হচ্ছে যে আল্লাহর উপর এত বেশি আস্থা ভরসা থাকবে, এত বেশি আস্থা ভরসা থাকবে যে আপনি সাধারণ অসুখ বিসুখের জন্য যখন তখন একটু মাথা ব্যথা হলে ওষুধ, একটু জ্বর হলে ওষুধ, আর আপনি ডাক্তার কাছে খালি ছুটাছুটি পরেশান হয়ে যাচ্ছেন, না না আপনি এইসব বের পরোয়া করবেন না, আল্লাহর উপর আস্থা ভরসাকে মজবুত করবেন। এই মহামারীর সময় দুনিয়ার যত তদবির আছে, সমস্ত তদবির আপনি যতগুলি তদবিরের কথা বলা হয়েছে এই করোনা ভাইরাসে বাঁচার জন্য সবগুলি আপনি অবলম্বন করছেন। হ্যাঁ, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে আপনি দুনিয়ার ক্ষেত্রে দুনিয়ার লোভ ছাড়তে পারছেন না, মোহ ছাড়তে পারছেন না, তো আল্লাহর উপর আস্থা ভরসাটাও অনেক মজবুত হইতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে বিনা হিসাব বিনা আজাবে জান্নাত দান করে। আল্লাহর কাছে অবশ্যই দোয়া করতে হবে, দোয়া করাটা কোনো খারাপ কথা নয়, কিন্তু কর্মটা দোয়ার স্বাদ দিতে হবে, আমাদের আমলটাও যেন দোয়ার সাথে সাথে চলে, আল্লাহ যেন তৌফিক দান করেন। 12 নম্বর প্রশ্ন, অনেকে দুইবার বিয়ে করে, মানে দুইবার বিয়ে পড়ানো হয় বলতে চেয়েছেন, একবার হুজুর দিয়ে আবার রেজিস্ট্রি করে, এটার ব্যাপারে শরিয়া কী বলে? বিয়ে মূলত একটাই, হ্যাঁ একটাই বিয়ে, একবার সামাজিক বিয়ে পড়িয়ে নিয়েছে সমাজে, আর তারপরে কাগজে কলমে সেটা রেজিস্ট্রেশনের জন্য কাজীর কাছে বা কোর্টে রেজিস্ট্রেশন করায়, যাতে করে অনেকের প্রয়োজন পড়ে। আর আজকাল তো প্রায় সবাই এটা শুরু করেছে, আমাদের যুগে আলহামদুলিল্লাহ এইসব বালা মুসিবত ছিল না। এ বিদেশে ফ্যামিলি নিয়ে আসলে তখন এগুলো প্রুফ পেশ করতে হয়, তো সেই জন্য প্রয়োজন হয়েছে, না হলে আলহামদুলিল্লাহ আমাদের জমানাতে আমরা দেখতাম যে কোনো এইসব রেজিস্ট্রেশন আর তারপরে এই কাজী ডাকা আর কাজী দিয়ে বিয়ে পড়ানো এসব কিছুই ছিল না। গ্রাম্য বিয়ে শাদী হয়ে যেত বা সামাজিক বিয়ে শাদী হয়ে যেত, সেটা যথেষ্ট। জি হ্যাঁ, তবে সরকারি কাজগুলি যদি করে নেয় সেটা একটি বিয়েকে সেটা কাগজে কলমে করা আর কি, কোনো অসুবিধা নেই। 13 নম্বর প্রশ্ন, কোনো স্বামী যদি অনেক রাগের মাথায় মনে মনে তার স্ত্রীকে 3 তালাক দিয়ে ফেলে, কিন্তু তার স্ত্রী জানলো 1 বছর পরে তার স্বামী তাকে তালাক দিয়েছে, এই তালাকটি কি সহি শুদ্ধ হবে? সঠিক সহি হাদিসের আলোকে 3 তালাক দিয়েছে, 1 তালাক হবে। 3 তালাক যদি একসাথে দিয়ে থাকে একই মজলিসে, যে আমার স্ত্রীকে আমি 3 তালাক দিলাম এরকম কথা বলে থাকে, তাহলে 1টি তালাক হবে, যদি বিষয়টিতে বড় ইখতলাফ রয়েছে। আপনি কোরআন সুন্নার অনুসারী হন তাহলে এই ফতোয়া আপনার জন্য, সহি মুসলিমের হাদিসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়
এবং আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে আর ওমর রাজিয়াল্লাহু খেলাফতের প্রথম যুগে তালাকুস সালাস ওয়াহিদা তিন তালাককে এক তালাক গণ্য করা হইতো। শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি এই ফতোয়া দিতেন, তার আগে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি যে ফতোয়া, আহলে হাদিস ওলামাদের ফতোয়া এটি। কিন্তু আপনার অন্যান্য ক্ষেত্রে আপনি আবার ওই মজহাবি মোকাল্লেদ না হন, যাতে করে এই কোরআন সুন্নার অনুসারী যদি হন নির্ভেজাল, তাহলে আপনার জন্য এই ফতোয়া। তবে একটি তালাক হয়েছে আর তালাক দেওয়ার জন্য স্ত্রীকে জানাতে হবে না, এটা জরুরি নয়। তালাক যদি মুখে মুখে দিয়ে দেয়, মনে মনে দিয়ে দেয়, উচ্চারণ করে নিয়ত করে যে আমি তালাক দিয়ে দিলাম, আর কাউকে না বলে তবুও তালাক, আল্লাহ তো জানছে আর সে স্বামী তো জানছে আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছি, জি, তালাক লিখে রেখে দিয়েছে, কাগজ পাঠায়নি, তালাকটা মেসেজে সেন্ড করেছে, মেসেজ পৌঁছেনি, আর সেন্ড করুক আর নাই করুক আর তার কাছে খবর পৌঁছুক আর না পৌঁছুক, তালাক হয়ে গেছে। আর যেই দিন তালাক হয়েছে সেই দিন থেকে তিন মাসিক পার হইলে তার ইদ্দত পার হয়ে গেছে, আর এক বছর পরে জানলো সেই স্ত্রী বিচ্ছিন্ন হয়ে গেছে। যদি তাকে ফিরিয়ে নেয় কথার দ্বারা অথবা কাজের দ্বারা, হ্যাঁ, কথার দ্বারা ফেরানো যেতে পারে, রাজাত হইতে পারে, আর কাজের দ্বারা তাহলে ফিরিয়ে নিয়েছে, কারণ এক মজলিসে তিন তালাক এক তালাকই হয়েছে, আর দুটো তার হাতে আছে, দুইবার দুটো দিলেই সেই স্ত্রী চিরতরে হারাম হয়ে যাবে। ১৪ নম্বর প্রশ্ন করেছেন, জায়নামাজে কাবার ছবি থাকলে নামাজ পড়া যাবে কি? জায়নামাজে কাবার ছবি হোক অথবা মসজিদ নবীর সেই সবুজ গুম্বদ, গুম্বাদে খাজরার ছবি হোক অথবা অন্য কোনো গাছপালার আকর্ষণীয় ছবি হোক, আর বেশি রঙিন জায়নামাজ হোক, এইরকম জায়নামাজে সলাত আদায় করা মকরুহ, অপছন্দনীয়, কারণ এতে সেদিকে আকর্ষণ হবে আর সলাতে খুশু খুজু কমে যাবে বা নষ্ট হয়ে যাবে, এই জন্য মকরুহ। এইরকম বেশি নকশাওয়ালার চাকচিক্যময় কার্পেটে বা জায়নামাজে সলাত আদায় করবেন না, বরং সেগুলিকে সরিয়ে দেবেন বা সামনে ওই রকমের পর্দা বা আপনার সলাত থেকে মশগুল করে এমন কিছু রাখবেন না। ১৫ নম্বর প্রশ্ন, আমি এমন উপজেলায় বসবাস করি যেখানে শিরক আর বিদাতে ভরা, আল্লাহ হেফাজত করুক, এখানে সবাই আল্লাহ সর্বত্র বিরাজমান বিশ্বাসী, কুফরি আকিদা, আরও বিভিন্ন শিরক বিদাত তো আছেই, আমি ওই সব মানুষের ইমাম এমতিতে তাদের পিছনে সালাত আদায় করলে আমার সালাত কি হবে? এই ব্যাপারটি নিয়ে আমি অনেক চিন্তিত। এখান থেকে অন্য কোথাও গিয়ে বসবাস করব সেই সামর্থ্য আমার নেই। স্থানের নাম বললে ভালোভাবে চিনতে সহজ হবে, ফটিকছড়ি পীর মাজার পূজারীদের বড় স্থান মাইজ ভণ্ডার, আল্লাহ তাদের অনিষ্ট থেকে মুসলিম ভাই বোনদের হেফাজত করেন। বলা হয়ে থাকে না, দ্বিতীয় প্রশ্ন এটি, প্রথম প্রশ্ন একজনই দুটি প্রশ্ন করেছেন, তাহলে এই প্রশ্ন যে এমন এলাকা বসবাস করি যারা আল্লাহকে সর্বত্র বিরাজমান বলে, যদি সেই ইমাম প্রকাশ করে আপনার সামনে আর আপনি নিজে শুনে থাকেন যে সে আল্লাহ সর্বত্র বিরাজমান বলছে, তাহলে তার পিছনে সলাৎ পড়া জায়েজ নয়। কিন্তু ওই এলাকার সব লোক ওই রকমই, সেই জন্য আমি ধরে নেব যে এমামও সেই আকিদার নাও, আর আমাদেরকে তদন্ত করতে বলা হয়নি। আসল হচ্ছে যে মুসলিম তৌহিদবাদী মুসলিম যতক্ষণ পর্যন্ত তাদের থেকে এর বিপরীত কিছু বড় শিরক সুস্পষ্ট না হবে, বড় কুফর স্পষ্ট না হবে, আর আমাদেরকে তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়নি যে তুমি জিজ্ঞাসাবাদ করো, ইন্টারভিউ নাও ইমামের যে আপনার আকিদা কেমন, এই দায়িত্ব দেওয়া হয়নি। হ্যাঁ, যেই ব্যক্তি চাকরি দিয়েছেন তার দায়িত্ব সেটি, কিন্তু আপনি একজন মুসল্লি হিসাবে আপনাকে ইমামকে চেক করার দায়িত্ব আপনার নয়। আসল হচ্ছে তাদের পিছনে ইনশাআল্লাহ তাআলা সালাত হবে, তবে যখন স্পষ্ট হয়ে যাবে যে সে এই কুফুরি আকিদার দিকে আল্লাহ সর্বত্র বিরাজমান সেদিকে দাওয়াত দিচ্ছে, সেই কুফুরি কথা শিখাচ্ছে, তারপরে মাজারের দিকে দাওয়াত দিচ্ছে, মাজারে যেতে আর মাজারে চাইতে উৎসাহিত করছে, তাহলে তারা বড় শিরকে লিপ্ত রয়েছে, তখন তাদের পিছনে সলাৎ পড়া জায়েজ নয়। বেশ কিছু ভাইরা যদি হেদায়েত হয়ে গিয়ে থাকেন তো ভিন্ন একটি মসজিদ তৈরি করে নেবেন নিরাপদ স্থানে, আর না হলে হিজরতের রাস্তা খোলা আছে, সেখান থেকে অন্য এলাকায় হিজরত করবেন, চেষ্টা করলে আল্লাহ তৌফিক দান করবেন, আল্লাহ হেফাজত করুন। ১৬ নম্বর প্রশ্ন, পিতামাতা কি মেয়ের শ্বশুর বাড়িতে তিন দিনের বেশি থাকতে পারে? জি, হাদিসে রয়েছে যে তিন দিন পর্যন্ত কোনো মেহমান অতিথি যদি আপনার আসে তাহলে তাকে আপনি খাওয়াবেন, অবশ্যই আপনার উচিত খাওয়াবেন। তিন দিন পরে আপনার ইচ্ছা যে আর আমি পারবো না বলতে পারেন, অসুবিধা নেই, তাতে কোনো মানহানি হলো না, আমি আর রাখতে পারবো না বা আমি আর আপ্যায়ন করতে পারছি না বলতে পারবেন। আর এখানে যে বলেছেন যে পিতামাতা কি মেয়ের শ্বশুর বাড়িতে, মেয়ের শ্বশুর বাড়ি অথবা জামাইয়ের বাড়িতে গিয়ে যদি জামাই আদরে খাওয়ায় বা বিয়াই বিয়াইন রয়েছে তারা আদরে সসম্মানে খাওয়ায়, আগ্রহের সাথে খাওয়ায়, তো মাসকে মাস থাকতে পারেন, কোনো অসুবিধা নেই,
যদি তাদের জন্য বোঝা না মনে হয় তো কোনো অসুবিধা নেই। জি হ্যাঁ, অনেকে আমাদের দেশে এই কথা এই জন্য বলছে, আমাদের দেশে অনেক লোকেরা মনে করে যে আমি খেতে পাই আর না পাই, আর আমাকে আমার ছেলে যদি কষ্ট দেয় তবু ছেলের বাসাতেই থাক, ছেলের বাড়িতে থাকতে হবে, মেয়ের বাড়িতে থাকাটা আমাদের দেশে কিন্তু আইব। হ্যাঁ, মেয়ের বাড়ি থাকছে, হ্যাঁ জামাইয়ের বাড়িতে থাকছে, এইরকমই যেমন ঘর জামে হওয়াটা আমাদের দেশে আইব, ঠিক তেমনই কেউ যদি মেয়ের বাড়ি জামাইয়ের বাড়িতে কেউ যদি থাকে, বুড়ো অবস্থায় অচল হয়ে গেছে, এখন মেয়ে তার দেখাশোনা করছে, তো এটা একটা আইবের বিষয় হয়ে গেছে, এটা জাহেল মূর্খ সমাজের কথা, এটা কোরআনে হাদিসের কথা নয়। যদি সসম্মানে আর আগ্রহের সাথে জামাই যদি শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করে এবং তাদের ভরণ পোষণের দায়িত্ব নিজের থেকে আগ্রহের সাথে নিয়ে নেয় তো ভালো কাজ, ভালো কাজ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহসানু ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন এহসান করছে, আর এহসানকারীদেরকে নিষ্ঠাবানদেরকে সৎকর্মশীলদেরকে আল্লাহ ভালোবাসেন। 17 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বর্তমানে হোটেলে আছি গত 1 মাস 8 দিন যাবত, এই হোটেলটি আমার বাড়ি থেকে 550 কিলোমিটার দূরে, আমি গত 26/8/2020 থেকে আজ পর্যন্ত কসর নামাজ পড়তেছি, অনেক আগে প্রশ্ন করেছেন হয়তো আমাদের কাছে বিলম্বে পৌঁছেছে, আর আমি জানিও না কবে এখান থেকে যেতে পারবো কারণ সকল যানবাহন বন্ধ আছে। জি, এই করোনার জন্য হয়তো বা যে কোনো কারণে হোক, আমার প্রশ্ন হলো আমার কসর নামাজ পড়া কি ঠিক আছে আর আমি কতদিন নামাজ কসর করতে পারবো? যদি আমার গত 37 দিনের কসর ঠিক না থাকে তবে কি সব নামাজ কাজা করতে হবে? জাযাকাল্লাহ খাইরান। কসরের বিধানের ক্ষেত্রে যদি আপনি এমন কোনো জায়গায় যাচ্ছেন যেখানে গিয়ে আপনি আগে থেকে নিয়ত নাই যে 4 দিনের বেশি থাকবো, বরং 1-2 দিনও যদি হয়ে যায় চলে আসবো, যে কোনো দিনে কাজ শেষ হলে আমি সেখান থেকে টান দেব, কিন্তু সেখানে গিয়ে ফেঁসে গেলেন লকডাউনে আর গাড়ি পাচ্ছেন না, অথবা সেখানে যে কাজে গেছেন সেই কাজ শেষ হয়, আজকাল 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 করতে করতে মাসকে মাস যদি হয়ে যায়, বছর হয়ে যায়, তবুও কসর করা যায়। সুতরাং আপনার যেই পরিস্থিতির কথা বলেছেন যে গাড়ি পেলেই আমরা ফিরে যাব, যানবাহন বন্ধ সেজন্য আসতে পারছি না, তাহলে আপনার এই কসর জায়েজ, এবং যে সলাদগুলি কসর করে পড়েছেন ঠিক করেছেন। কিন্তু প্রথম থেকে যদি নিয়ত আপনার থাকে যে আমি যেখানে যাচ্ছি 5 দিন সেখানে অবস্থান করব বা তার বেশি অবস্থান করব, 15 দিন অবস্থান করব একই জায়গায়, তাহলে আপনি প্রথম থেকেই পুরো সলাদ পড়বেন। কসর করা সুন্নাত মুস্তাহাব ওয়াজিব নয়, যারা ওয়াজিব বলেছেন সেটি শক্তিশালী মত নয়, শক্তিশালী মত হচ্ছে কসর করা মুস্তাহাব। যার কসর সুন্নাত সে যদি পুরো সলাদ পড়ে নেয় সেটিও জায়েজ যদি অনুত্তম। 18 নম্বর প্রশ্ন, অতীতের কাজা নামাজের হিসাব কি শুক্রবার তাড়াতাড়ি মসজিদে কিছু সুন্নাত পালন করে গেলে যে নফল ইবাদতের সওয়াব পাওয়া যায় তা দিয়ে, ও যে মসজিদগুলোতে 1 রাকাত সলাত আদায় করলে 1 রাকাত আদায়ের সওয়াব হয় তা দিয়ে পূর্ণ হবে? আপনার এতে নেকির ব্যালেন্স বাড়বে, কিন্তু হাদিসে যেটি রয়েছে যে যে অতীতে যে ফরজ সলাদগুলি ছুটে গেছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কিয়ামতের মাঠে বিচার দিবসে মমিন মুসলিমদের যারা মুসলিম বলে পরিচয় দিতে পারবে, বড় শির কুফরি থেকে মুক্ত, বড় মোনাফিকি থেকে মুক্ত, ইসলাম ভঙ্গ করে মারা যায়নি, তাদের প্রথম হিসাব হবে আসসালাত, সলাত সম্পর্কে, যদি সলাতে পাস বাকি আমলে পাস ইনশাআল্লাহ, আর যদি সলাতের অবস্থা খারাপ 12টা বেজে গেছে তাহলে অন্য আমলে 13টা বেজে যাবে, তাহলে অবস্থা আরও খারাপ, কোনো আমল দিয়ে পাস করতে পারবেন। আল্লাহ বলবেন যে সলাতে যখন ঘাটতি হয়ে গেছে যে দেখো তো এই বান্দার, হ্যাঁ হালমিন তাতা ও কোনো নফল সুন্নাত সলাত আছে কি না, দিনে রাতের 12 রাকাত সুন্নাত যদি থাকে সেটা দিয়ে ঘাটতি পূরণ হবে ফরজের, তাহাজ্জুদ থাকে সেটা দিয়ে হবে, সলাতুদ্দোহা চাস্তের সলাত আছে সেটা দিয়ে হবে, জুমা বারে গেছেন আর বেশ কিছু নফল পড়েছেন আপনি খুতবা শুরু হওয়ার আগে তো সেটা দিয়ে হবে, এইরকমই যে কোনো নফল সুন্নত সলাদ দিয়ে ঘাটতি পূরণ করা হবে। সুতরাং আপনার অতীতে যদি ফরজ সলাদ ছুটে থাকে উমরি কাজা করবেন না, উমরি কাজার বিদাত হচ্ছে বিদাত গুমরাহি, আর গুমরাহির পরিণাম জাহান্নাম, কোনো ফল পাবেন না, আপনি বেশি বেশি সুন্নত নফল আদায় করেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। 19 নম্বর প্রশ্ন করেছেন, শেখ আল্লাহ আপনার প্রতি রহমত ও হেফাজত করুক আমিন, ও নেক হায়াত বৃদ্ধি করুক আমিন, পাত্র পাত্রী উভয়ে ধার্মিক, এখন মেয়ের ফ্যামিলি বিয়েতে মত আছে, মেয়ের ফ্যামিলির বিয়েতে মত আছে ও ছেলের ফ্যামিলির মত আছে, কিন্তু সামান্য ব্যাপারে বিবাহ এগোয়নি, যৌতুক যদি হয় তো হারাম যারা চেয়েছে যৌতুক, এখন তাবিজ করে বিয়েটা করানো কি বড় গুনার সামিল? তাবিজ শিরক, তাবিজ শিরক। আর এই প্রেম সৃষ্টিকারী তাবিজ তেওয়ালা হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত্তামাইমু
আর রোকা ওয়াত্তামাইম ওয়াত্তেওয়ালা শিরকুন, জি শিরকি ঝাড়ফুঁক, ঝাড়ফুঁক দুই রকম বিভাগ ভাবে, যেগুলি বোধগম্য নয় এমন বাক্য দিয়ে ঝাড়ফুঁক করা এগুলি হচ্ছে শিরক, অথবা শিরকি বাক্য দিয়ে ঝাড়ফুঁক করা শিরক। আর তাবিজের ক্ষেত্রে শুধু তাবিজ বলেছে তামাইম, কারণ অন্য হাদিসে রয়েছে যে লাবা সাবির রোকা মালেম এখন শিরকান, শিরক মুক্ত যদি থাকে তো ঝাড়ফুঁক দম করতে পারো, ফুঁক দিতে পারো কোরআনী আয়াত পড়ে হাদিসের দিয়ে, কিন্তু কোরআনী আয়াত দিয়ে বা হাদিসের দোয়া দিয়েও তাবিজ করা জায়েজ নয়, এটি হচ্ছে সঠিক মত। এটি হচ্ছে সাহাবি আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য অন্য সাহাবায়ে কেরামদের মত। সুতরাং তাবিজ জায়েজ নয়। আর যেই তাবিজগুলি দিয়ে প্রেম সৃষ্টি করা হয়, সম্পর্ক মজবুত করা হয় বা সম্পর্কে বিচ্ছেদ, আসরফ ওয়াল আতফ, এটা সেহের জাদু, দুইজনের মাঝে ভালোবাসা আছে বিচ্ছিন্নতা সৃষ্টি করা, অথবা দুইজনে একটু বৈরিতা আছে তাদের ভালোবাসা জন্মে দেওয়ার জন্য কোনো তদবির করা, এটা হচ্ছে একরকমের সেহের জাদু, যার নাম হচ্ছে সেহরু সরফে ওয়াল আতফ, ফিরিয়ে দেওয়া অথবা কাছাকাছি করে দেওয়া, সম্প্রীতি সৃষ্টি করার জাদু। আর জাদু হচ্ছে বড় কুফুরি, শির কুফুরি ছাড়া জাদু হয় না। সুতরাং এই রকমের জাদুর মন্ত্রতন্ত্র ওই মকসুদুল মোমেনিনে, নিয়ামুল কোরআনে, সুলেমানি নকশাতে, এইরকম যে তাবিজের কিতাবগুলো সেগুলি তো রয়েছে, সেগুলি বড় কুফুরি, বড় শির্ক, আল্লাহ যেন হেফাজত করেন। এবং বিয়ে যদি না হয় তো জানবেন যে এতে কল্যাণ রয়েছে, এতে কল্যাণ রয়েছে, ধৈর্য ধারণ করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো দোয়া করবেন। আর ধার্মিক হইলে যে আপনার জন্য কল্যাণ করা হবে এটি জরুরি নয়, অনেক সময় ধার্মিক কিন্তু বিয়ে টিকলো না, সহি আকিদা মাশাআল্লাহ, ইও পাক্কা সালাফি, ও পাক্কা সালাফি, আহলে হাদিস আর আহলে হাদিস, তারপরেও আখলাক চরিত্র এত খারাপ যে চলাই মুশকিল, চলাই মুশকিল, আল্লাহ আকবার। সুতরাং আল্লাহ যেটা করছেন তাতে কল্যাণ রয়েছে, রবের কাছে দোয়া। আপনি যদি মনে করেন যে ভালো এটা, এই বিয়েটা হয়ে যাক, তাহলে যথাসাধ্য চেষ্টা করুন এবং সেই ক্ষেত্রে আপনি ছাড় দেন এবং তাদের সন্তুষ্ট করার চেষ্টা করেন, কিন্তু নাজায়েজ কাজ করে নয়, যৌতুক দিয়ে নয়, আর হারাম খেয়ে নয়, আর হারাম খাওয়িয়ে নয়, আল্লাহ যেন হেফাজত করেন। 20 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সময় তো শেখ, আমার প্রশ্ন হলো আমার এক বন্ধু, তার কাছে অনেকই চুল কেটে নেই, জি মানে সে সেলুনের কাজ করে হয়তো, এবং দাড়িও কেটে নেই, তো দাড়ি কেটে দেওয়াতে তার কি কোনো পাপ হবে? অবশ্যই পাপ হবে, জি অবশ্যই পাপ হবে, এবং দাড়ি কেটে যে উপার্জন করে সেই রুজির অংশটা হারাম, জি যারা সেলুনে কাজ করেন তাদের জন্য বিশেষভাবে বলছি। আপনি জায়েজ যেটা কাজ করছেন, মোচ কেটে দিচ্ছেন, আপনি মাথার চুল কেটে দিচ্ছেন পুরুষ পুরুষের, হ্যাঁ মহিলা মহিলার, তো জায়েজ, এই রুজি জায়েজ, হালাল, কিন্তু আপনি দাড়ি মুন্ডন করে দেবেন, হ্যাঁ দাড়ি মুন্ডন করে দেবেন হারাম, দাড়ি মুন্ডন করে দেবেন বা দাড়ি একেবারে ছোটো করে দেবেন, এটা হারাম, কাজটি হারাম, সুতরাং এর বিনিময়ে যে রোজগার করবেন সেই রুজিটা হারাম, আল্লাহকে ভয় করুন। 21 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম সুমতু শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, আমি আমার স্বামীকে বলেছি তোমার সাথে থাকবো না, তোমাকে তিন তালাক দিলাম। মাশাআল্লাহ, আপনি মহিলা মানুষের তিন তালাক দিলেন, কোথায় এই অধিকার পেলেন? তো মহিলার তো এখতিয়ার নেই তালাক দেওয়ার, এটা পশ্চিমা কথা, হ্যাঁ নারী পুরুষ সমান, বরং নারী বেশি শক্তিশালী। শুধু এতটুকু বলেছি, আর ওর দেওয়া গহনা যা ছিল তা খুলে ফেলে দিয়েছিলাম, আমার কি তালাক হয়ে গেছে? না, স্ত্রীর হাতে তালাকই নেই, যদি আপনার পকেটে টাকা না থাকার, পকেটে হাত ভরে যদি হাত ঝাড়েন তো টাকা কি বেরোবে? ঠিক তেমনই আপনার হাতে তালাকই নেই, তালাক পুরুষের হাতে আছে, সুতরাং আপনি তিন তালাক কেনে 50 তালাক 100 তালাক বললেও তালাক হবে না, তালাক হবে না, কারণ তালাক দেওয়ার ক্ষমতা আপনার নেই। হ্যাঁ, আপনার যদি না পোষায় যে এই স্বামীর সাথে আমি থাকবো না, তাহলে আপনি খোলা করিয়ে নিতে পারবেন, খোলা তার কাছে চাইবেন, সে যদি খোলা দিয়ে দেয় যে আমি তোমার সাথে থাকবো না, তাহলে খোলা নেওয়ার অধিকার আছে। সে যদি তাতে দেখেন সম্মতি দিচ্ছেন না আর হয়রান করছে, তাহলে আপনি কোর্টের আশ্রয় নেন, আদালতের আইনের আশ্রয় নেন, আর তারপরে আর যদি সে সামাজিকভাবে হয়ে যায় বা কোনো রেজিস্টার্ড কাজীকে দিয়ে হয়ে যায়, তাহলে সেটা দিয়েও করতে পারেন। এক কথায় যেসব নিয়ম নীতিমালা রয়েছে, মহিলা স্ত্রী খোলা নিতে পারে কিন্তু তালাক দিতে পারে না, তালাক দেওয়া কাজ হচ্ছে পুরুষের। সুতরাং আপনি যে তিন তালাক বলেছেন স্বামীকে, তাতে কিছু হয়নি, আপনি লাগো ফালতু কথা, অসার কথা বলেছেন, আর আপনি গয়না খুলে ফুলে দিয়েছেন, এগুলো খারাপ আচরণ করেছেন, আল্লাহর কাছে তওবা করুন এবং স্বামীর সাথে ভালো সম্পর্ক
গড়ার চেষ্টা করুন এবং স্বামীকে নসিহত করবো যে আপনি আপনার স্ত্রীর সাথে ভালো আচরণের চেষ্টা করুন, আল্লাহ যেন আপনাদের মাঝে সম্প্রীতি ভালোবাসা দান করেন। 22 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রশ্ন করেছেন, আহলে হাদিস আর আহলে কোরআনের মধ্যে কি কোনো পার্থক্য আছে? আকাশ জমিন পার্থক্য রয়েছে। আহলে কোরআন আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের ভাষায় ওদেরকে বলা হয় যারা হাদিস অস্বীকার করে, হাদিসের প্রামাণিকতাকে অস্বীকার করে। হাদিস দলিল প্রমাণ নয় শরীয়তের, শুধু কোরআনের উপর আমল করব। কোরআনের উপর আমল করা অসম্ভব। কোরআনে কোথাও পাঁচ অক্ত সালাতের কথা স্পষ্ট ভাষায় নেই। কোরআনে কেরিমে পাঁচ অক্ত সালাতের আজানের কথা নেই, একামতের কথা নেই। হ্যাঁ, কোনখান থেকে সালাত শুরু হবে, কেয়াম, রুকু, সুজুদ, বৈঠক ইত্যাদি, এক রাখাতে কয়টি সেজদা, কোথাও কোরআনে আছে? সুতরাং আহলে কোরআন যারা তারা মুসলিম নয়, আহলে কোরআন তারা মুসলিম নয়। যারা পুরোপুরি কোরআন মানে হাদিসকে অস্বীকার করে, শুধু কোরআন মানবো, তারা কাফির। আর যারা আংশিক হাদিস অস্বীকারী, হাদিস অস্বীকার যারা মুনকারিন হাদিস, হাদিসের প্রামাণিকতা অস্বীকারী, তারা দুই ভাগ বিভক্ত। মুনকারি হাদিস কুল্লি, হাদিস অস্বীকারী পূর্ণভাবে, তারা হচ্ছে আহলে কোরআন আরবরা, ওদেরকে কোরআনিউন বলে, কোরআনি বলে। কারণ আরবদের কাছে আহলুল কোরআন হচ্ছে হাফেজ কারিরা, হাদিসে রয়েছে আহলুল কোরআন আহলুল্লাহম খাসাতুহু। কিন্তু ভারত উপমহাদেশে যেহেতু এই ফিতনা, হাদিস অস্বীকার করার ফিতনা পাকিস্তান থেকে ছড়িয়েছে, ভারত পাকিস্তান থেকে, আর সেটা বাংলাদেশেও পৌঁছেছে। বাংলাদেশে আহলে কোরআন এক শ্রেণী লোকেরা রয়েছে মুতাজিলা, এদের গুমরাহি থেকে আল্লাহ বাংলা ভাষাভাষী মুসলিমদেরকে, মোমিন মোমিনাদেরকে রক্ষা করেন, এবং তাদের যারা পৃষ্ঠপোষক তাদের সাথে আছে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করেন এবং তাদেরকে ছিন্ন ভিন্ন করেন। তো কোরআন মানব আর হাদিস মোটে মানব না, এরা মুসলিম নয়। কারণ মুসলিম থাকতেই পারে না, এবাদতবন্দি করতেই পারে না, দিনের বিধিবিধান পালনই করতে পারবে না, যাকাত নেশাব বা কিছুই নেই কোরআনে কারিমে, কোনোটাই পালন করতে পারবে না। জি, পক্ষান্তরে আংশিকভাবে যারা হাদিস অস্বীকার করে, মওদুদীবাদী যারা, অনেক হাদিস অস্বীকার, সহিহ বুখারী হাদিস অস্বীকার করেছে, জি হ্যাঁ, জাসাসার হাদিস অস্বীকার, কিয়ামতের লক্ষণের হাদিস অস্বীকার করেছে, এইরকমই ইব্রাহিম আলাইহিস সালামের সালাসু কাজিবাতের হাদিস বুখারীতে রয়েছে, অস্বীকার করেছে। তো এর আংশিক মুনকারি হাদিস, আংশিক এইরকম মজহাবের মুকাল্লিদরা সহিহ সহিহ হাদিসকে অস্বীকার করেছে, আর তারা গায়ের জোরে সেই হাদিসগুলির অপব্যাখ্যা করেছে, এরাও আংশিক মুনকারিনি হাদিস, এরা গুমরা বলা যাবে এদেরকে, কিন্তু তারা মুসলিম ফিরকা, তারা মুসলিম ফিরকার গুমরা। জি, আহলে হাদিস পক্ষান্তর, আহলে হাদিস আহলুল হাদিস, হাদিস বলা হয় আল কোরআনুল করিমকেও, কোরআনের পাঁচটি আয়াতে কোরআনে করিমকে আল হাদিস বলা হয়। আল্লাহ নাজ্জাল আহসান আল হাদিস, সূরা জুমার আল্লাহ বলেছে, আল্লাহ সর্বোত্তম উৎকৃষ্ট সর্বোৎকৃষ্ট হাদিস নাজেল করেছেন, তা হচ্ছে আল কোরআনুল করিম প্রথম, তারপরে রসুল্লাহ হাদিস দুটোই। আর হাদিস তাহলে কোরআনে করিমকে বলা হয়, হাদিস মানে বাণী, আল্লাহর বাণী আর রসুল্লাহ হাসানের বাণী। আফা বেহাজ আল হাদিস এ তাজাবুন, জি। তারপরে রয়েছে লাআল্লাকা বাখু নাফসাকা ইন লাম ইয়ুমিনু বিহাযাল হাদিস আসাফা, সূরা কাহফে রয়েছে যে হে নবী, তুমি মনে হচ্ছে যে তুমি মরেই যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ইন লাম ইয়ুমিনু বিহাযাল হাদিস, এই হাদিসের ওপর যদি তারা ঈমান না নিয়ে আসে, এই ওয়াহির প্রতি যদি তারা ঈমান না নিয়ে আসে। আর ওয়াহি যেমন কোরআনে করিম, তেমন ওয়াহি হচ্ছে রাসূলুল্লাহ হাদিস। তো আহলে হাদিস যারা, তারা কোরআনে করিমও মানে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস সুন্নাহও মানে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসকে, কোরআন এবং হাদিসকে সমস্ত মানুষের কথার উপর প্রাধান্য দেয়। ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদের কথা কোরআন এবং হাদিস সম্বলিত যদি হয়, কোরআন হাদিসের পক্ষে হয়, তাহলে যে কোনো ইমামের কথা মানে, আর যদি কোরআন হাদিসের বিরুদ্ধে যায়, তাহলে যে কোনো ব্যক্তির কথাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথার সামনে, কোরআন হাদিসের সামনে ছুঁড়ে ফেলে দেয়। এই ওসিয়তি করেছেন চার ইমাম, বিশেষ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, সাহাবি হাদিস ও মাযহাবি, আমার কথাকে রাসূলুল্লাহর কথার সামনে, সাহাবিদের কথার সামনে ছুঁড়ে ফেলে দিও। 23 নম্বর প্রশ্ন করেছেন, আমার বোনকে গত বছর তার স্বামী কোর্টের মাধ্যমে তালাকের নোটিশ পাঠান, সে মাত্র একটা নোটিশ পেয়েছে, সালিসি বোর্ডও উকিলের সাথে যোগাযোগ করলে তারা জানায় যেহেতু সব নোটিশ পায় নাই, তাই তালাক আইনগত কার্যকর হয়নি, একটা নোটিশ পেয়েছে, একটা তালাক হয়ে গেছে যদি এক তালাক দিয়ে থাকে। এ অবস্থায় পরিবার থেকে অনেকে চাচ্ছে তাদের মধ্যে সমঝোতা করে মিলিয়ে দিতে, আমার বোন জানতে চাইছে এটা কি ইসলামিকভাবে বৈধ হবে, একটি তালাক হয়েছে, এখন যদি ইদ্দতের ভিতরে 3 মাসিকের ভিতরে থেকে থাকে তাহলে
ফিরে যেতে পারবে, ফিরিয়ে নিতে পারবে। আর যদি তিন মাসিক পার হয়ে গিয়ে থাকে তো বিয়ের নবায়ন করতে হবে, আকদিন জাদিদিন ও নিকাহিন জাদিদ, মাহরিন জাদিদ, নতুনভাবে মোহর নির্ধারণ করবে এবং নতুন ঘর হইলেও ইজাব কবুল করবে দুই সাক্ষী রেখে, আর নতুনভাবে বিয়ে পড়িয়ে দেবে। সহজ ভাষায় কথা লম্বা হয়ে যাচ্ছে, আর একটি প্রশ্ন উত্তর দিয়ে শেষ করছি। ২৪ নম্বর প্রশ্ন বলছেন, স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রী কতদিন সোনার চেন, সোনার কানের, নাকের দুল দিতে পাবেন না? দয়া করে একটু বিস্তারিত জানাবেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা বাকারাতে যে ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম, তোমাদের মধ্যে যাদের ইন্তেকাল হয়ে যায়, মৃত্যুবরণ করে, ওয়াযারুনা আজওয়াজান, আর স্ত্রী যদি ছেড়ে গিয়ে থাকে, ইয়াতারাব্বাসনা বি আনফুসিহিন্না আরবাআতা আশহরি ওয়া আশরা, তাহলে তারা অপেক্ষা করবে, শোক করবে তারা, আর তারা শয্যা পরিত্যাগ করবে চার মাস দশ দিন। তাহলে এই চার মাস দশ দিন শুধু ভালো ভালো চাকচিক্যময় কাপড় চোপড় পরবে না, আর তারপরে সুরমা লাগাবে না, অলঙ্কারগুলি ব্যবহার করবে না, আকর্ষণীয় হয়ে মেকআপ করে ঘোরাফেরা করবে না। আর চার মাস দশ দিন পার হয়ে গেলে অন্য জায়গায় বিবাহ বসতে পারবে, আর সাজসজ্জা গ্রহণ করতে পারবে, যে কোনো জিনত গ্রহণ করতে পারবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এখানেই আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক হায়াত দান করেন, আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন, এবং আল্লাহ আমাদেরকে নেক হায়াত দান করেন। রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে হুসনুল খাতেমা দান করেন, সবসময় ভালো অবস্থায় আল্লাহ যেন থাকার তৌফিক দান করেন, এবং মন্দ কথা কাজ থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন, মহামারী থেকে আল্লাহ আমাদের হেফাজতে রাখেন। আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা আল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিন জাহদিল বালায়ি ওয়া দারাকিশ শাকায়ি সুইল কাযা ওয়া শামাতাতিল আদা। আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিন যাওয়ালি নি'মাতিকা ওয়া তাহাওয়ালি আফিয়াতিকা ফুজাআতি নিকমাতিকা ওয়া জামি'ই সাখাতিক। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।